আমার তো উদ্দেশ্যটা স্যার অ্যাঙ্কেলটাকে অ্যাঙ্কেলটাকে মুভ করে স্ট্রেচ করা, স্ট্রেচ করা, কিন্তু আমার জয়েন্টটা আমাকে ফিক্সড করে রাখি দিতে হবে ফিক্সড হিসেবে। হ্যাঁ, যেহেতু তার এই ফিক্সেটর নাই, জি স্যার, তাহলে এই ফিক্সেটর আমাকে আটকে রাখতে হবে। হ্যামস্ট্রিং এটা ফিক্সেটর, সো এই ফিক্সেটর যেহেতু নাই তাকে আমার এটা আটকে রাখতে হবে, জি স্যার। কোয়াড্রিসেপস এটা ফিক্সেটর, কোয়াড্রিসেপস কাজ করতেছে না তাকে আমার আটকে রাখতে হবে, জি স্যার। এরপরে দেখেন এখানের অ্যাঙ্গেল, এখানে আমার কয়টা জয়েন্ট আছে, টেলার জয়েন্ট আছে, সাপ্লেলার জয়েন্ট আছে, অ্যাঙ্কেল জয়েন্ট, সাপ্লেলার, সাপ্লেলার জয়েন্ট। তো আমার এই অ্যাঙ্গেলটা এখানে আনতে হবে, এটা না কোনো আমার এভাবে আনতে হবে, আমার অ্যাঙ্গেল কোন বরাবর আনতে হবে, ঠিক আছে, লাইন বরাবর। যদি আমি এভাবে আনি আমার এটা আমাদের স্ট্রাইক করবে, তখন আমার কি হবে, ছোট ছোট মার্বেলগুলো ডিসলোকেশন হয়ে যাবে, তখনই ব্যথা শুরু হয়ে যাবে। স্ট্রেসিংটাকে একটু ইকুইপমেন্ট যেগুলো দিয়ে আপনি করবেন, যেমন আপনি ট্রাকশন দিচ্ছেন, ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে কেউই জানি না আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে, যেমন আমি যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল করব আমার স্পাইনটা সোজা হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করব আমার স্পেস, যেই আমাদের তো এরকম থাকে না, এরকম থাকে না, জি স্যার, যখন আমি এই পা দুটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করব তখন সে তার লরোটিক কার্ভেচার কিছুটা কমাই দিয়ে এখানে আসবে, তাহলে আমার প্রেসারের টানটা যখন এখান থেকে টান দিব এটার মধ্যে আসবে, এদিকে আসবে, এটা হলো এই মোমেন্ট আর্ম, মোমেন্ট আর্মটা এটা আসবে। এখন আমি আমরা করি কি, সোয়াইয়ে ডাইরেক্ট মেরে দিই, ওইটাই ইয়েটা দেওয়া হচ্ছে না, তাহলে কী হইতেছে, আপনার এখান থেকে টেনে আনতেছেন, জানি না অ্যাঙ্গেল আমি, দেখেন আমি এই যে তারা দিকে আমি এখানে আইনে বানাইছি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করার জন্য আমার আমার আলাদা কাঠ দিয়ে বানিয়ে দিয়ে দিছি, ঠিক আছে। তারপরে দেখেন আপনি সার্ভাইকাল করবেন, দেখেন সার্ভাইকাল এত এত ইয়ে, এখন সার্ভাইকালের যদি আপনি বিভিন্ন অ্যাঙ্গেল ক্যাটাগরি অ্যাঙ্গেল টেস্ট ইউজ না করে দেন তাহলে তার বাটি গইসে যাবে, আপনি দিচ্ছেন আর খারাপ ক্ষতি করতেছেন। এখানে এক পেশেন্ট আসছে, এক পেশেন্ট আসছে ওই যে কোন জায়গা তেলে নিয়ে হলি হসপিটালের কথা নিয়ে দিছে, 2 ঘন্টা দিয়ে দিছে, ব্যথায় অস্থির মরে যেতেছে, আমরা জাস্ট সামান্য একটু তার ট্রাকশন দিয়ে দিছি, আমি ওই অ্যাঙ্গেল মেজারমেন্ট করে মহিলা হ্যাঁ হাত টানতেছে, ব্যথা পেশেন্টটা টানতেছে, আবার ছেড়ে দিতেছি তার প্রচণ্ড ব্যথা, যখনই আবার তাকে ট্রাকশন দিয়ে দিয়ে রাখছি সে ঘুম নাক ডেকে ঘুম দিয়ে দিছে, 2 দিন ঘুমাইতে পারেনি, তাই না, আমি সব ওখান থেকে সরাই দিছি, কিন্তু আমি চলে আসছি ওখান থেকে তাকে ঘুমাইতে দেন। স্যার এইগুলো কি হচ্ছে তাহলে, কনস্ট্যান্ট ট্রাকশন দিয়ে রাখছেন না, কন্টিনিউয়াস না, ইয়ে পালসে দিয়ে রাখছি, তাকে যখন পাল দিয়ে দিতেছি ট্রাকশন তখন দিয়েছি সে ফ্রি, তাহলে এগুলো কি প্র্যাকটিক্যাল আমাদেরকে এখানে শেখানো হবে, স্যার সব দেখা দিবে। যেমন সিম্পল নাম বলবো না, আমি একটা ইয়াং মেয়েকে এক্সারসাইজ দিতে গেতেছি, দিতেছি,
এখন সে খুব শক্ত করবে না লজ্জার কারণে ও শক্ত করে ফেলে হ্যাঁ তাকে যদি এখন সে তার কি হয়েছে সে বালাজ্য পড়ে আসছে যখন পরে আসে তখন কি হইলো ধর হাত উপর দিকে উঠে পা নিচের দিকে এসে পড়ে লজ্জা লাগে তার এটা হচ্ছে না এটা হবে না সে যদি ওই যে ওইটা এফোর্ট করছে কি আমি ট্যাপ দিয়ে বেঁধে দিছি আপনি সঠিক ভাবে দিতে পারবেন না তখন আপনি কি হবে কিসের কজ পড়তেছি এখন দেখা যাচ্ছে সে শক্ত করে রাখছে ইনএপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্টের জন্য আপনি তাকে টানতেই আছেন কি করলো সেটা টানতেছে একদিকে আমরা টানতেছেন একদিকে সে ওভার ইউজের কারণে হইতে পারে হ্যাঁ রেস্ট ইনএডিকুয়েট রেস্ট দেখা গেছে যে মানুষ রেস্ট নিচ্ছে না খালি কাজ করতেছে কাজ করতেছে কাজ করতেছে কাজ করতেছে রেস্ট নিচ্ছে না আস্তে আস্তে মাসলটা কি হইলো আর যারা রেস্ট নিতেই থাকে এটাও সমস্যা প্রেতাল হয়ে যাবে কাজ হবে না কিছু তখন ওখানে কি হবে যখন একটা লোক কাজ করবে মুভমেন্ট করবে তার থার্ড ডিগ্রি মানে টাইপ ওয়ান কোলাজেন ফাইবার সিনথেসিস হবে এটাকে ভালো করে বাঁধবে আর যদি সে কি করে মানে কাম করে না শুয়ে রয়েছে সেডেন্টারি লাইফ স্টাইল তখন তার টাইপ থ্রি কোলাজেন ফাইবার সিনথেসিস হবে যেটা ফ্রেজাইল ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে উঠে দৌড় দিলে বুঝতে পারছেন এগুলো হলো মেকানিজম মানে বায়োমেকানিক্যাল ফ্যাক্টর কি বলবো বায়ো ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টর আমি দেখেন আমার প্রেসক্রিপশনে লেখা আছে যে 6 রিপিটিশন 6 সেকেন্ড ঠিক আছে 6 থেকে 10 সেকেন্ড এটা হলো রিকমেন্ডেড ডোজ 6 থেকে 10 সেকেন্ড আপনি বুঝতে পারতেছেন না হ্যামস্ট্রিং মাসেল দেখেন কি হয়েছে এটা যখন ভাঁজ করছে সে ওভার কন্ট্রাক্ট করছে পুল আবার এটা যখন টান দিছে সে স্ট্রেচ করছে কথা বুঝতে পারছেন তাহলে আমার এখানেও হইতে পারে সমস্যা এখানেও হইতে পারে সমস্যা যদি ওয়ার্ম আপ না করে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মাসেল ঠিক মতো না থাকে স্যার হ্যামস্ট্রিং এ তাহলে তিনটা না চারটা বাইসেপ ফেমোরিস সেমিটেন্ডন্স এন্ড মেমব্রেনাস আর আছে এই যে কি বলে এরেক্টর লংগাস না ব্রেভিস আচ্ছা মাসেল ইনজুরি আর স্ট্রেনের মধ্যে আমরা কি কি শার্প পেন খুব বেশি ব্যথা বুঝতে পারছেন থাকবে টেন্ডারনেস থাকবে হ্যাঁ
indentation or bump that can be felt or spent. মানে যখন ছিঁড়ে যাবে মাসলটা এরকম তো মাসলটা ছিঁড়ে কি একটু ফুলে যাবে চাপ দিলে বাম্প একটা ফিল আসবে ভিতরে মনে হচ্ছে যে উইকনেস আর লস অফ ফাংশন ফাংশন লস থাকবে ভিতরে মানে ফাফাটা বেরিয়ে ফাফাটা বেরিয়ে হ্যাঁ লস অফ ফাংশন স্টিফনেস অংশ শক্ত যেতে পারে অন্যান্য আসামগুলো পেইনের কারণে পেইন করলে মুভমেন্ট হবে মাসল স্ট্রেন করলে বুঝা যাবে মাসল স্পাজম আর মাসল স্ট্রেনের মধ্যে ডিফারেন্স হয়ে যাবে বুঝতে পারবেন এটা দললে টান দিলে ব্যথা আর স্পাজম টান দিলে আরাম ব্যথাও আরামও থার্ড গ্রেড অফ সিভিয়ারিটি তিনটা গ্রেড করা হয়েছে গ্রেড ওয়ান ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড এরকম করে করা হয়েছে ঠিক আছে আচ্ছা সিমটমস ইনক্লুড হ্যামস্ট্রিং দেখেন হ্যামস্ট্রিংয়ের ভিতরে যদি ইয়েটা হয় আমরা একটা উদাহরণ দিয়ে জানালাম কি হয়ে যাবে সাডেন শার্প পেন এট দ্য ব্যাক অফ দ্য লেগ বিশেষ করে এগুলোতে পুল বেশি হয় কাপ মাসেলটা হয় আর এটা হয় তাই না আবার অনেক সময় দেখেন যে এই আমাদের নেক মাসেল হয় মানে কি ট্রাপিজিয়াস মাসেল খুব বেশি হয় গোসল করার সময় ছেলেদের বিশেষ করে ছেলেদের গোসল করার সময় টয়লেটে গিয়ে হুম করতে গিয়ে হাত ধরতে পারে না তাই না ছেলেদের এটা বেশি হয় মেয়েদের কি হয় অনেক সময় ঘুম থেকে উঠে আচ্ছা মাসেল ইনটু স্পাজম সেই স্পাজম এর সাথে সোয়েলিং এন্ড দা ব্রুজনেস সোয়েলিং থাকবে জায়গাটা সোয়েলিং হয়ে যাবে হ্যাঁ ব্রুজিং হয়ে যেতে পারে ইফ দা রাপচার ইজ ভেরি ব্যাড ব্রুজিং মানে হলো ভিতরে একটা মানে রক্ত রক্ত জমা দিয়ে ভিতরে ফুলো টাইপের মতো সামথিং কিছু একটা এরপর হলো ইফ দা রাপচার ইজ ভেরি ব্যাড you may feel a gap in the muscle tokhon muscle er alignment e ge dekhle apni ekta gap khuje paben jodi khub beshi serious hoy acha ami oi chapter er bahire aro kichu condition ache onek condition ache ami dui ekta condition newar chesta korchi jemon jodi contusion amra kintu onek shomoy ankle sprain ebong contusion er moddhe jhamela kore feli sprain holo erokom phule jay back hoye jay আর কন্টিউশন কাকে বলে এটাকে হবে ব্রুইজ হবে সোয়েলিং হবে পেইন হবে টেন্ডারনেস হবে ব্যাক এন্ড ব্লু মার্কস হবে বুঝতে পারছেন মানে থেতলা খাইছে বাড়ি খাইছে ভিতরে এই জিনিসটা হবে দেখা যাচ্ছে একটু মস করে এরকম খাইছে তো দেখা যাচ্ছে এখানে ব্রু এসে গেল এই হয়ে গেছে তো দুই একটা হবে কিন্তু কন্টিউশন আমরা স্প্রেন হইলেও কন্টিউশন হইতে পারে না হইতে পারে এখানে স্যার আইস অ্যাপ্লিকেশন করলে ক্র্যাম্প মাসল ক্র্যাম্প এখন এবার মাসল ক্র্যাম্প হলো না মাসল টিয়ার হলো বুঝা যদি স্পাজম স্পাজম হলে ধরে ধরে থাকলে স্পাজম ক্র্যাম্প হঠাৎ করে যেটা সাডেন হবে মাসল ইন আনকন্ট্রোলড স্পাজম আনকন্ট্রোলড স্পাজম এটা মানে কন্ট্রোলের বাইরে ধরলেই ব্যথা টান দিলে ক্র্যাম্প ঠিক আছে সিভিয়ার পেইন ঠিক আছে কলা খাওয়াবেন আর ওরসালিন খাওয়াবেন অনেক রোগী এসে বলে যে ঘুমের মধ্যে ঘুমের মধ্যে স্যার ওই কাপ মাসলটা টান মাসল পুল করে কাপ মাসলটা বিশেষ করে এই যে ক্র্যাম ওটা ইজ কল ক্র্যাম আমার হয় স্যার এটা স্যার ইয়া কি ফিজিওলজিক্যালি কি ফিজিওলজিক্যালি ফিজিওলজিতে কি সমস্যা আছে এটা মনে করেন যে তার লবণ কমে গেছে আমি যাই যে লবণ খাওয়াই দিবেন তা না তাকে পানি খাওয়াই দেবে প্রচুর আর সে তো ভোরাত্রে বেশি হয় বিশেষ করে প্রচুর পরিমাণ পানি খাওয়াইতে হবে তারপরে এই আইস একটু মাসাজ করতে হবে যদি হয় তার আগে না হওয়ার জন্য পানি খাওয়াই দেবে কলা ডলা মাঝে মধ্যে কলা ডলা খাবে না এখানে স্যার দেখা যাচ্ছে দানার পানি খাবে এই জিনিসটা বিশেষ করে স্যার মিনারেল জাতীয় স্যার এটা স্যার ওভার ওয়াকিং এবং রেস্টলেস তারপর এই দুইটা বিশেষ করে মাসল স্পাজম সোয়েটিং যত বেশি হবে হ্যাঁ যদি সোয়েটিং হয় এটা হওয়ার চান্স বেশি এটা স্যার বিশেষ করে ম্যাক্সিমাম ক্লেম আছে যে ভোররাত্রে ঘুমোচ্ছে ঠিক আছে পাটা শুনতে করতে খাক করে ধরে গেল হ্যাঁ এটা কিন্তু একটু মেসেজ করে দিলে হঠাৎ নেট দিলে ঠিক হয়ে যায় আচ্ছা প্রতিবন্ধী ডিসএবিলিটি বলছিলাম 60টা আমাদের থেকে 3টা নিছি প্রতিবন্ধীদের সুনির্দিষ্ট কোনো চিকিৎসাগত নিয়ম বা মেডিকেল ডায়াগনোসিস হ্যাঁ নির্ণয় বা মেডিকেল ডায়াগনোসিস না প্রতিবন্ধী বলে দিলাম প্রতিবন্ধী বলাটা কিন্তু একটা সুনির্দিষ্ট ডায়াগনোসিস না ডায়াগনোসিস হলো প্রতিবন্ধীটার ধরনটাকে এটা হলো ডায়াগনোসিস প্রতিবন্ধীটা যেটা হলো যেমন স্পাইনাল কর্ড ইনজুরি
সেরিব্রাল পালসি, বুদ্ধিগত সমস্যা ইত্যাদি। প্রতিবন্ধিতা হচ্ছে ব্যক্তির স্বাস্থ্যগত হানি অথবা স্বাস্থ্যগত ক্ষতি বা অবনতির কারণে তার বয়স উপযোগী কথাটা দেখেন, দৈনন্দিন কাজ বা জীবনযাপন প্রক্রিয়ার স্বাভাবিকভাবে অংশগ্রহণ করতে না পারা, এটা হলো প্রতিবন্ধিতা। বয়স অনুযায়ী একটা ছেলে 5 বছর তারে কবে কি সে রোড সাইকেল কাজ করবে এরকম বা হাঁটে অফিস টফিস করবে এটা করবে না, মানে আপনারটা আপনার ওরটা ওর বয়স উপযোগী, যে তার জীবন প্রক্রিয়ার জন্য দৈনন্দিন কাজ আছে, দৈনন্দিন কাজগুলো স্বাভাবিকভাবে করতে পারে না, সেটা হলো স্বাস্থ্যগত ক্ষতির কারণে, এটা হলো প্রতিবন্ধিতা। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 এর মধ্যে আমাদের 12 ধরনের প্রতিবন্ধী নির্ধারণ করা হয়েছে। এটা এখন যেটা হয়েছে সেটা না, 2013 সাল থেকে যেটা আইন চালু আছে এটাই এখন এক্সিস্ট এক্সিস্ট এটাই সারা ওয়ার্ল্ডে আছে, সারা ওয়ার্ল্ডের থেকে নিয়ে এটা মানে WHO এর মাধ্যমে এটা করানো হয়েছে, এটা বাংলাদেশের জন্য করা হয়েছে। স্যার এখানে শ্রবণ প্রতিবন্ধিতা আছে? সব আছে, হ্যাঁ বলতেছি। যেমন অটিজম আর অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, অটিজম একটা অংশ, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, স্পেকট্রাম মানে হলো র‍্যাশ, অটিজমের মতো অনেকগুলো যেমন ADHD আছে, হ্যাঁ অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, হ্যাঁ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এরকম করে অনেকগুলো আছে। ঠিক আছে, শারীরিক প্রতিবন্ধিতা ফিজিক্যাল ডিসএবিলিটি অঙ্গহানিতা, তাই না, কোনো যদি ইয়ে থাকে। মানসিক অসুস্থজনিত প্রতিবন্ধী মেন্টাল ইলনেস, আমরা এটা কখন কি বলবো না, পাগল বলবো না, যদি পাগল বলেন নেগেটিভ ইফেক্ট আসবে, ওটাকে না বলে যদি আমি মেন্টাল ইলনেস বলেন তাহলে সুবিধা হবে। আচ্ছা তাহলে মেন্টাল ইলনেস যদি বলি তাহলে এটা একটা ভালো দিক, তাই না। দৃষ্টি, যেমন আমি আমার প্রতিষ্ঠানে তো কুমিল্লাতে ঢাকাতে আমরা চেষ্টা করছি যে ওদেরকে আমরা বলবো স্টুডেন্ট, আর এটার সুন্দর নাম আছে প্রতিবন্ধীদের বাচ্চাদের জন্য কি প্রতিবন্ধী নাম আছে, CWD চিলড্রেন উইথ ডিসএবিলিটিস, ইয়াংস্টার উইথ ডিসএবিলিটিস, PWD পার্সনস উইথ ডিসএবিলিটিস, বুঝছেন, অথবা স্পেশাল চাইল্ড, এভাবে তাদেরকে নামকরণ করা হয়, বুঝতে পারছেন। এখন আপনি ওই যে ল্যাঙ্গুয়েজ কি আপনাদের আপনার ব্যক্তিগত না 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 ওয়ার্ল্ড 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 ওয়াইড, আমি ব্যক্তিগত যেটা বলছি স্টুডেন্ট বলি আমি, স্টুডেন্ট হ্যাঁ, ওদেরকে কোনোটাকে আমি বলি যে এই OPD স্টুডেন্ট অথবা IPD স্টুডেন্ট বলি, হ্যাঁ, তাহলে ওরা কি মা বাবারা একটু শুনতে ভাল লাগে, ওদের এনকারেজমেন্ট থাকে যে না প্রতিবন্ধী শব্দটা আমি বলি না, শুনতে খারাপ লাগে, পাগল কি তো এখন প্রতিবন্ধীটা, এটা একটা প্রতিবন্ধী বলতে পারেন, এটা আবার অনেক মানুষই বলতেছে কি আগে পাগল বলে মানুষকে বলতো, যখন আমরা নিয়ে আসলাম যে এটাকে প্রতিবন্ধী না পাগল না বলে প্রতিবন্ধী বলেন, হ্যাঁ তো এখন মানুষ গালি দেয় এই তুই একটা প্রতিবন্ধী, মানুষ তিরস্কার হিসেবে নিয়ে চলে যাচ্ছে। তো এই জন্য আমরা এখন আস্তে আস্তে করে এগুলো চেঞ্জ করার চেষ্টা করতেছি এবং আইন তৈরি করে দিচ্ছে, যদি কেউ এদেরকে কিছু ওই আইনের মধ্যে লেখা আছে একদম জেল আছে। এরপরে এই যে আমার একটা লেকচার আছে আগামী 24 তারিখ ইয়েতে হালি শহরে, আপনাদের এই চট্টগ্রাম বিভাগের যত DPO ডিসেবল পিপল অর্গানাইজেশন আছে তাদের কর্মকর্তাদেরকে নিয়ে, কোথায় স্যার সরকারি কর্মকর্তাদের, এই যে হালিশর হালিশর কোথায় স্যার কোথায় জন্য জানি না, আমাদের আমাকে একটু ইয়ে পাঠিয়ে যাবে, আর ওদের ইয়েতে অ্যানলিস্টেড থাকতে হয়, তো DPO হিসেবে অ্যানলিস্টেড থাকতে হয়, ডিসেবল পিপল অর্গানাইজেশন যারা আছে তাদের থেকে ওরা অ্যানলিস্টেড করে সারা বাংলাদেশের সরকারি মাধ্যমে, এটা আমাদের NGO থেকে করানো হয় আর কি ওদেরকে। আচ্ছা এরপরে দেখেন আমি হলাম মানে স্পিকার, আরেকজন আছে ডাক্তার বুড়া করে কে জানি আপনার এলাকার ইয়া সাইকোলজিস্ট, এই যে মেন্টাল ইলনেসের উপরে, মেন্টাল ইলনেসের উপরে আমরা পাগল বলবো না ওদেরকে অ্যাটলিস্ট, হ্যাঁ পাগল বলি বা আরও কী কী বলি না, কী কী বলতে পারি বলেন তো, আপনাদের থেকে একটু ধারণা নেই তাহলে লেখা করতে সুবিধা হবে। আমরা স্যার ওই কুমিল্লাতে পড়ার সময় মানে বন্ধু বান্ধব দুষ্টামি করে মানে CNS সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার, হ্যাঁ আরে CNS উল্টা পাল্টা শোন গেলে মানুষ ঠিক খামাইতে মার কি আমার শুধু লেকচার হলো এইটা সারাদিন 2 দিন শুধু এটার উপরে,
কত ধরনের মানসিক অসুস্থতা, মানসিক অসুস্থতা কি আসলে আমার আপনার ভিতরে কিন্তু এটা মানসিক অসুস্থতা থাকতে পারে, থাকতে পারে না? প্রত্যেকটা মানুষ এক এক ধরনের মানসিক, আমার অলরেডি আছে, আপনার দৃষ্টি প্রতিবন্ধী, ভিজুয়াল ডিসএবিলিটি, বাক প্রতিবন্ধী, স্পিচ ডিসএবিলিটি, ওদেরকে এভাবেই কিন্তু ক্যাটাগরাইজ করতে হয়। তারপরে আছে বুদ্ধি প্রতিবন্ধী, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, শ্রবণ প্রতিবন্ধী, হ্যাঁ, এবং শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী দুইটা আছে, শ্রবণও থাকে দৃষ্টিও থাকে। আচ্ছা সেরিব্রাল পালসি, দেখেন আমরা যেটা নিয়ে কাজ করি বিশেষ করে, ঠিক আছে, বহুমাত্রিক, মাল্টিপল ডিসঅর্ডার, ডাউন সিনড্রোম, কেটা পাইছে না তোমরা, কেটা পাইছে, হ্যাঁ এটা ফেলে দিলাম, ডাউন সিনড্রোম, ঠিক আছে। এবার এটা যদি এইগুলো ছাড়া আরও অন্য কিছু পাওয়া যায়, এটার জন্য একটা আদার্স রেখে দিছে, আদার্স ডিসএবিলিটি পাওয়া যায় না। যেমন মনে করেন ফিজিক্যাল ডিসএবিলিটির ভিতরে একটা কি বলছিলাম, যে ডিজিটাল বোন ডিজিজ, সেদিন করাইলাম না আমি, আমার দেখা ইয়ে হয়েছে, সৌভাগ্য হয়েছে, পাইছেন আপনারা কেউ ডিজিটাল বোন ডিজিজ? অস্ট্রিয়ান পেপারটা পান নাই, আমার দেখার সুযোগ হয়েছে কয়েকটা, কিন্তু সারা বাংলাদেশে কাজ করেছি তো এগুলো নিয়ে আল্লাহ রহমতুল্লে মোটামুটি সব দেখাই হয়েছে, সবগুলোই পাওয়া গেছে, ডিসএবিলিটি সব ক্রাইটেরিয়ায় পাওয়া গেছে। উইলসন ডিজিজ যেটা বললাম, উইলসন ডিজিজ পাইছি, তারপরে ইয়ে বিটল বোন ডিজিজ পাইছি, তারপরে আপনার আরেকটাকে বলে উইন সুইফট ডিফর্মিটি পাইছি, হ্যাঁ এগুলো রেয়ার কেস। এইগুলা বন্ধ করবো।